তোমাকে বলছে যে এগারো কেজি এবং এগারো দশমিক পাঁচ কেজি দুইটা বস্তু স্মুদ পুলির দুই পাশে ভরহীন সুতা দ্বারা সংযুক্ত মানে হচ্ছে তোমার কাছে এরকম একটা পুলি আছে ঠিক আছে একটা স্মুথ একটা পুলি মানে হচ্ছে এখানে পুলির মধ্যে কোনো ফ্রিকশন নাই আর কি হ্যাঁ মানে সুতাটা দুই পাশে সেম হবে সো এই একটা আর হচ্ছে এই একটা ওকে সো এখানে আছে হচ্ছে একটা একজনের ভর কত একজনের ভর হচ্ছে এগারো কেজি ওকে এগারো কেজি আরেকজনের ভর কত আরেকজনের ভর হচ্ছে এগারো দশমিক পাঁচ কেজি ওকে তোমাকে বলতে হচ্ছে চার সেকেন্ড পর এই দুইটা বস্তুর বেগ কত তার মানে শুরুতে তারা স্থির ছিল তোমাকে প্রশ্ন করা হয়েছে চার সেকেন্ড পর বেগ কত হবে কেমনে বের করবা তোমার প্রথম কাজ হচ্ছে এই সিস্টেমের ত্বরণ বের করা বলো তো সিস্টেমটা কোন দিকে নামবে দেখে বোঝা যেতেছে এটা ভারী বেশি না সো অবশ্যই সিস্টেম এই দিকে নামবে আর এইটা হচ্ছে উপরের দিকে উঠবে তার মানে এই দিক বরাবর একটা ত্বরণ তৈরি হবে এই বস্তুর আর এই দিক বরাবর একটা ত্বরণ তৈরি হবে এই বস্তুর দুজনের আদি বেগ শূন্য সেই ত্বরণের মান কত হবে ভাই এটা তুমি ডিরেক্ট ফর্মুলা ইউল করতে পারো সমস্যা নেই তরণের মান হবে এম ওয়ান মাইনাস স্পেশাল কেস ওয়ান ছিল এটা মনে আছে লাস্ট দিন করাইছিলাম ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম মানে এখানে আলফা এবং বিটা দুইটার মানই হয়ে যায় হচ্ছে নব্বই ডিগ্রি সো সাইন নাইনটি সাইন নাইনটি ওয়ান থাকে না ইকুয়েশনের মধ্যে সো চলো ভারী বস্তু কোনটা এটা হচ্ছে ভারী বস্তু বা যে বস্তুটা নিচে নামতেছে সেটার ভর হচ্ছে এম ওয়ান তার মানে এম কত আমাদের 11 পয়েন্ট M2 5 m2 কত 11 নিচে হচ্ছে 11.5 11 g হচ্ছে 9.8 সো উপর আসবে 0.5 মানে হচ্ছে 4.9 নিচে আসবে কত 22.5 এইটা হচ্ছে আমাদের ত্বরণ ঠিক আছে এইটা কি এইটাই সিস্টেমটার ত্বরণ ভাই দুইটা বস্তুর ত্বরণ তোমাকে প্রশ্ন কি করছে শেষ বেগ কত বলো তো ওদের আদিবেগ কত ছিল ভাই ওদের আদিবেগ ছিল শূন্য ওদের ত্বরণ কত ওদের ত্বরণ হচ্ছে 4.9 divided by 22.5 meter per second square তোমার প্রশ্ন কি করা হয়েছে 4 সেকেন্ড পর এদের শেষ বেগ কত বা বেগ কত তার মানে টি হচ্ছে 4 সেকেন্ড তুমি একবার চিন্তা করো তুমি আদিবেগ জানো ত্বরণ জানো সময় জানো শেষ বেগ কেমনে বের করবা v u at গতিবিদ্যার নরমাল সমীকরণ v u at সো দুইটা বস্তু আগে তো স্থির ছিল তাহলে আদিবেগ হচ্ছে শূন্য ত্বরণ কত ফোর বাই হচ্ছে বাইশ দশমিক পাঁচ মাল্টিপ্লাইড বাই কত চার ঠিক আছে সুপার আসবে হচ্ছে উনিশ দশমিক ছয় ডিভাইডেড বাই হচ্ছে বাইশ ওকে সো এখান থেকে ক্যালকুলেট করলে আসলে আমাদের হয়ে যাবে 0.8 পয়েন্ট হয়তো আসবে নাইন আসারও একটা সুযোগ আসলে নাই নাইন আসবে না জিরো পয়েন্ট বাই এইট এরকম কিছু আসবে ক্যালকুলেট করে দিই উনিশ দশমিক ছয় ডিভাইডেড বাই বাইশ দশমিক পাঁচ জিরো পয়েন্ট এইট সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে সো এইটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড দুঃখিত বেগ তো মিটার পার সেকেন্ড সো এইটা হচ্ছে উভয় বস্তুর বেগ এই বস্তুটার বেগ কাজ করবে নিচের দিকে কারণ ও নিচে নামতেছে আর এই বস্তুটার কাজ বেগ কাজ করবে উপরের দিকে বাই 4 সেকেন্ড পর ও 0.87 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামবে আর 4 সেকেন্ড পর ও 0.87 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠবে বুঝছো একদম সহজ সো তোমার প্রথম কাজ হচ্ছে সিস্টেমের ত্বরণ বের করা আদিবেগ শূন্য ত্বরণ তুমি জানো 4 সেকেন্ড পর বেগ বের করতে বলছে সো ভি ইজ was to u plus এটি শেষ বেগটা জাস্ট বের করে ফেলবা মান বসে শেষ পারবো না সহজ একদম